গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9:30, কিন্তু এই আমি উঠেছি 6:30। 6:30 ভুল বলছি, 6:30 তো আমার ছেলে মেয়ে স্কুলে বেরিয়ে যায়। তো যাই হোক, আমি উঠেছি 6টার সময়। তো এর আগে অনেক কাজই হয়ে গেছে, সেগুলো আর দেখায়নি, কারণ এখন আর অতটা সম্ভব হয়ে ওঠেনি। খুব ব্যস্তর মধ্যে দিয়ে তো আমার আমাকে মানে এগুলো করতে হয়, তো সেই জন্য আমি আর সকালবেলা এতটা করতে পারিনি ভিডিও। তো যাই হোক, আমি এখন থেকে আরম্ভ করলাম ভিডিওটা, এখন হচ্ছে 9:30। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো আমার পাপিয়া ড্রিমস চ্যানেলটা চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। যাই হোক, তো আমি এখন রান্নার জন্য জোগাড় করছি, কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে, ছেলের 11টায় ছুটি। তো আমি রান্না কিছুটা জোগাড় করে নিচ্ছি, আর মাছ এনেছে, মাছগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো রেখে দিয়েছি ফ্রিজে। তো এই যে আমি আনাজ করছি, দেখো এই যে পটল, এই যে পটল কুটেছি, আর এই যে আলুগুলো ছাড়ানো হয়েছে। আজকে হবে হচ্ছে পটল চিংড়ি করব, আর এই যে মাছ ধুয়ে রেখে দিয়েছি, তাও দেখাচ্ছি। এই যে ভেটকি মাছ, এগুলো হচ্ছে যে মানে একটা ছোট এরকম সাইজের যে ভেটকিগুলো হয়, এগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই এনে আনা হয়েছে এগুলো, আর মেয়েও ভালোবাসে এটাই। আর এই যে চিংড়ি মাছ, তাই পটল চিংড়ি করব আর ভেটকি মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে, তাই জন্য তার জোগাড়গুলো করছি, পটলটা কুটছি। আর হচ্ছে কি বলতো, তো আমি এইগুলো করে রেখে দিয়ে কিছুটা ভাব দেখছি, আমি মনে হয় হবে না, বা আমার ছেলেকে আনতে যাবার আগে মনে হচ্ছে হবে না, কারণ হচ্ছে যে দেরি হয়ে যাবে। তো আমি এগুলো জোগাড় করে রেখে দিয়ে ছেলেকে আনতে যাব। আর কালকে একটা জিনিস করেছি, সেটা তোমাদের দেখাবো। সেটা আমি স্কুল থেকে আসি, আসার পরে খাওয়া হয়নি, কেউ খায়নি, কাল অনেক রাত্রি হয়ে গেছিলো, তো করেছি তো খাওয়া হয়নি। তো স্কুল থেকে আসি ছেলেকে নিয়ে, তারপরে মেয়ে, অ্যাকচুয়ালি মেয়ের জন্যই করা ওটা, মেয়ে খুব মায়না ধরেছিল, এগুলো তো সময় সাপেক্ষ করে করতে হয়, তাই করেছি। সেটা তোমাদের স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে আমি দেখাবো, মেয়েও আসবে, মেয়েও খাবে, কারণ ওর উদ্দেশ্য করেই তো করা, তো ও খাক, তারপরে আমি তোমাদেরকে এ করবো, দেখাবো। এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। তো বন্ধুরা আমার সাথে থাকো, এরপরে আমি ছেলেকে আনবো, আরও অনেক কাজ আছে আমার। তো বন্ধুরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। অনেক দিন পরে আমি এই বাড়ির ভিডিওটা মানে আবার সেই সারাদিন যে ব্লগটা সকাল থেকে রাত্রিতে, অনেক দিন পরে আমি এই ভিডিওটা আবার করছি। তো বন্ধুরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, আমি এই যে রেডি হয়ে গেছি, আমার ছেলেকে চান হয়ে গেছে আমার, ওগুলো সব মানে খাবারের জোগাড় রেডি করে দিয়ে চান করে নিলাম, একটু কিছু কাঁচা ছিল কেচেও নিলাম। তো আমি এবারে যাচ্ছি আমার ছেলেকে আনতে, আমি রেডি হয়ে গেছি, তো যাই আমি এবার ছেলেকে আনতে। এখন 10:30 বেজে গেছে, একে নিয়ে ফিরে এসে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমি এই যে এসে গেছি, নিয়ে এসে এই যে আমার ছেলে শুয়ে আছে, কারণ ও তো অনেক সকালে যায়, ওকে 6:30 বেরিয়ে যেতে হয়, আর ওই জন্য ও কিছু সকালে খেয়ে যায় না, ও জাস্ট একটু জাস্ট টিফিন দিই, কোনো দিনও হয়তো পাউরুটি দিলাম, বা কোনো দিনও বাউলি কেক, ওই ওর তো অনেকক্ষণ তো টিফিন হয়ে যায়, ওর তো ওগুলো ঠিক মতো খায়ও না, তাই জন্য ওর জন্য এই যে চাউ করে রেখে দিয়েছিলাম, চাউ করে রেখে দিয়েছিলাম বলতে সকালে মেয়েকে ওইটাই দিয়েছি চাউ করে টিফিন, কিন্তু ও একা স্কুলে খেতে পারে না, ওই জন্য আমি ওকে টিফিন দিইনি। তো ওরটা আমি রেখে দিয়েছিলাম, এই যে চাউটা, এই যে তা মেয়ে নিয়ে চলে গেছে, আর ছেলের এই গরম করে দিলাম, ও খাচ্ছে এখন, ওকে খাওয়াচ্ছে, যে স্কুল থেকে এনেছি। আমি এখনও ড্রেসও ছাড়িনি, ওর খুব খিদে পেয়ে গেছে আজকে, তাই জন্য বললো যে মা আমাকে খেতে দিয়ে দাও, তাই জন্য আমি ওকে আগে খাইয়ে দিচ্ছি। এবারে আমি রান্নায় যাব, এরপরে অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি, যেহেতু পটল চিংড়ি করবো ওই জন্য পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে মিডিয়াম করে, আর ওকে এখন খাওয়াতে এসেছি। তো বন্ধুরা, আমি এবারে রান্নায় চলে এসেছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর পটল ভাজা তোমাদের তো বললাম, পটল ভাজাটা বসিয়ে দিয়ে ছেলেকে খাওয়াতে বসেছিলাম, আর চেঞ্জ করে নিলাম জামা, আর এই যে দেখো পটল ভাজা এই যে বসিয়েছি, আর এদিকে হচ্ছে আমি সব কিছু স্কুলে আনতে যাওয়ার আগে আমি জোগাড় করে নিয়েছিলাম, সেটা হলো দেখাচ্ছি পটল চিংড়ির জন্য। এই যে দেখো দেখাচ্ছি, এই যে এটা হলো, এই যে দেখতে পাচ্ছ কি, দেখো এই যে টমেটো,
এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়ে গেছিলাম, আর এইখানে হচ্ছে এই যে এটা হলো এই যে কাঁচা লঙ্কা, আর আদা বাটা রসুন বাটা তোমরা তো জানো আমি বেঁটে রেখে দিই ফ্রিজে আগে থেকে, যারা দেখো আমার ব্লগ তারা জানো, তো ওইটা আমি বার করব। খুব ঠান্ডা লাগছে বলে এই গেঞ্জিটা পরে নিলাম নাইটির উপরে জামার উপরে, যাই হোক এবার এইটা করে নিই। আর মাছটাও ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও ঢুকিয়ে রেখে দিয়ে গেছি, বার করে নিই। আর এই যে দেখো ভাটকি মাছও করবো, সেটা হলো এই যে তার জন্য আমি সর্ষে বাটাও বেটে আগে থেকে রেখে দিয়েছি এই যে, আর আদা বাটা রসুন বাটাটা বার করছি, এখনও করা হয়নি। আর এই যে ধনে পাতাও দেবো, তার জন্য এই যে ধনে পাতাও কুটে ধুয়ে রেখে দিয়ে গেছে। আর এই যে আলু পটল চিংড়ি আলু, এই যে মাছগুলো বার করে নিলাম সব, এই যে মাছগুলো আর এই যে আদা বাটা রসুন বাটা একেবারে বেটে রাখলে না এইটা একটা খুব সুবিধা হয়, আর এই হেডেকটা থাকে না, নাহলে ভুলে যায় ইয়ে হয়ে যায়। একসাথে অনেকটা করে রসুন আদা বেটে রেখে দিই যে, এটা হলো আদা বাটা আর এটা হলো এই যে রসুন বাটা। এবার আমি তরকারিটা করে নিই, তার মধ্যেই আমি আমার ছেলেকে চান করাতে হবে, চান করাবো, মেয়েও এসে যাবে তাড়াতাড়ি খেয়ে, ওর আবার পড়া আছে আজকে পড়তে যাবে, সেটা হলো ও পড়তে পাঁচটা থেকে পড়া ঠাকুর পুকুরে পড়তে যায়, কিন্তু ওকে বেরিয়ে যেতে হয় যেহেতু অনেকটা দূর, তো ওই জন্য ওকে বেরিয়ে যেতে হয় 4:30 পরেও বেরিয়ে যায়। বন্ধুরা আমি আবার রান্নাটা করে নিচ্ছি, পটল ভাজা অলরেডি হয়ে গেছে, আর ওই দিকে আর একটা ছোটো কড়াইতে এই যে দেখো এই যে ওই দিকে আর একটা ছোটো কড়াইতে কড়া আছে আমার, সেই কড়াতে আমি এ বসিয়ে দেবো, মাছ ভাজাটা বসিয়ে দেবো। এই যে এই কড়াটায় আমি মাছ ভাজা বসাই, এটার জন্য এর জন্য করেছি এটা। আর বন্ধুরা তোমাদের বলছিলাম না যে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা আমার আর কি মানে প্রথম করলাম, খেয়েছিলাম কিন্তু কোনোদিন করিনি, মানুষ চেষ্টা করলে কী না হয়। আর তাছাড়াও আমার মেয়ে যেহেতু বায়না করেছে অনেকদিন থেকেই করছে, করে মানে সময়ের জন্য করতে পারিনি কিন্তু করে ঠিকই দেবো নিশ্চয়ই, তাই আমি ভাবলাম যে করি একটু। মেয়ে অনেকদিন থেকে বায়না করছে, ঠান্ডাটাও তো চলে যাচ্ছে, তো চলো বন্ধুরা কী করেছি দেখো। আর তোমাদের আর একটা সত্যি কথা বলতে, কালকে এত রাত্রির হয়ে গেছিলো তো আমি ভিডিওটা আর করতে পারিনি, যদিও তোমরা জানো সবাই করতে এগুলো, কিন্তু তবুও আমি যেহেতু নতুন করছি তো আমার একটা ফিলিংস আলাদা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমার আর কালকে করে ওঠা হয়নি। এক নম্বর প্রথমে তাড়াহুড়োর জন্য ভিডিও করতে ভুলে গেছি, আর অর্ধেক থেকে করে তো কোনো লাভ নেই, তাই আমি প্রথম থেকেই দেখাতাম, ইচ্ছা ছিল প্রথমে কীভাবে করলাম না করলাম। যাক তোমরা তৈরি করা পুরো জিনিসটাই দেখো, আমি রেখে দিয়েছি কাল, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো 11টা বেজে গেছিলো বলে। আর এইসব জিনিস একটু কী বলো তো, বুঝতেই পারছো আমার কথা শুনে আন্দাজ করেই নিয়েছো কি এইসব জিনিস কী বলো তো, একটু বাসি বেশি ভালো লাগে পরের দিনে, কারণ জিনিসটা ভালো মজে যায়, যার জন্য আরোই সব বললো আমার বর আমার মেয়ে বললো যে থাক আজকে আর খাবো না কালকে খাবো, তো মেয়ে তো স্কুল গেছে বললাম, ও এসে হয়তো একটু খাবে, আর আজকেই আমরা সবাই আমরা কেউ খাইনি এখনো, আর আমার ছেলে এগুলো খুব একটা খায় না, তো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো দাঁড়ো ভালো করে একটু দেখাই, দেখো এই যে দেখেছো এইটা হলো চুষি পিঠে, ওই চালের গুঁড়োটা আগে মেখে নিয়েছিলাম জানো তো তোমরা, তারপর মেখে নিয়ে এগুলো করতে না প্রচণ্ড টাইম লেগেছে, দেখো এই সরু সরু করে করা এগুলো তো খুব টাইমের ব্যাপার, তোমরা জানো চুষি পিঠে কীভাবে করে, অনেক টাইম লেগে গেছে কালকে জানো তো 11টা বেজে গেছিলো, তো সেই জন্য আমি আর খাইনি, করতে করতে 11টাই বেজে গেছে রাত্রি। এই যে দেখো রেখে দিয়েছি, বাইরেই রেখে দিয়েছি, ঢোকাইনি, এখন তো ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আজকে বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে, সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে, তো যাই হোক এই যে দেখো করেছি বন্ধুরা, এবারে জানি না
মেয়ে এখনো আমরা কেউই খাইনি, মেয়ে খাবে, আসুক, মেয়ে এসে খেয়ে খাক, দেখি কি বলে, তারপরে আমরা খাবো। এই এটাই কর এইটাই বলছিলাম যে তোমাদেরকে দেখাবো একটা জিনিস করেছি। তো আমার কাছে আমি তো প্রথম করলাম, তাই আমার খুবই ভালো লাগছে, আর আমাকে তো করতে হবেই, কারণ আমার ছেলে মেয়ে যদি কখনো বায়না করে তো আমাকে তো করে দিতেই হবে না, কারোর ভরসায় বা কে দেবে সেটা তো করলে হবে না। তো যাই হোক, আমি চেষ্টা করলাম, আশা করি মনে হয় ভালো করতে পেরেছি, কারণ আমি পায়েস পিঠে এগুলো আমি কোনো দিনই করিনি, এবছরই ফার্স্ট প্রথম করলাম। তো মোটামুটি পায়েস পিঠে এগুলো খেয়ে বলেছে ভালোই হয়েছে, তো দেখি এটা খেয়ে কী বলে। তো এটাই বন্ধুরা করেছি, কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আমি তোমাদেরকে মানে প্রথম থেকে আমি দেখাতে পারলাম না, কারণ খুব তার দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য পারলাম। তো যাই, পরে আবার যদি কখনো নিত্য নতুন এরকম কিছু করি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর জানো তো বন্ধুরা, আমার না খুব ইচ্ছা আছে একটা রান্নার চ্যানেল খোলার, যে রান্না আমি অনেকেই টুকটাক করি যেগুলো আমি রান্নার চ্যানেলে দেবো। তো দেখছি সেটা আমার খোলার ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে তো উপায় হয়, দেখা যাক কী করি, খুলবো তবে ইচ্ছা আছে। তো বন্ধুরা, এবার আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তো আলুটা দিয়ে দিই, আর ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই, তোমাদের তো আগেই বললাম, আর ছেলেকে চানও করাবো। তো বন্ধুরা, এই যে আমি চান করিয়ে দিয়েছি ছেলেকে, বাবু আর এই যে স্কুল থেকে এসে চান হয়ে গেছে ওর, দাঁড়া এই যে চান হয়ে গেছে, ওটা হাই বলে দাও সহ, ভালো করে বলো। তো বন্ধুরা, আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে ভাটকি মাছ গুলো ভেজে নিয়েছি, আর এই যে পটল চিংড়ি, এই যে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, দাঁড়া। আর এই যে পটল, এটা হচ্ছে পটলটা তো ভাজা গেছে তখনই দেখালাম, এই যে দেখো এই পটল চিংড়ির আলু, আর হচ্ছে যে তোমার এ কী বলে এটা, টমেটো পেঁয়াজ এইসব দিয়ে, আদা রসুন সব কিছু দিয়ে এখন আমি এটা করছি। আর ওদিকে হচ্ছে রেশমি মাছ ভাজা গেছে, ওটা সর্ষে দিয়ে করবো, তা একটু বাদে করছি, এটা আগে কষে নিয়ে জল ঢেলে দিই, তারপরে দেখো না তখন ঠান্ডা লাগছিল বন্ধুরা, আর এখন কি গরম লাগছে, এই জন্য এটা আমি করলাম, আর এখন গরম লাগছে, সকালবেলা ভীষণ হাওয়া ছাড়ছিলো না, ওই জন্য এত গরম লাগছিল তখন। তো বন্ধুরা, আমার এই যে পটল চিংড়ি অলরেডি কষে আমি জল ঢেলে দিয়েছি, চিংড়ি মোটামুটি হয়ে এসছে, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর এদিকে ভেটকি মাছও সর্ষে বাটা দিয়ে করেছি, এই যে এটাও ফুটলে, ফোটার অপেক্ষায় রয়েছে, ফুটলেই মাছগুলো ছেড়ে দেবো, তারা তোমাদের একবার দেখাই আমি। এই দেখো, এটা হলো পটল চিংড়ি, এই যে, আর এই যে ভেটকি মাছের, এই যে সর্ষে বাটা দিয়ে, এই যে জল ঢেলে দিয়েছি, তারপর এই মাছগুলো ছাড়বো, এই যেখানে ভাজা রয়েছে, আর কিছু করিনি বন্ধুরা আজকে, কারণ আজকে মেয়ে তো খায় না, তবুও বলেছি পটল চিংড়িটা একটু আর দু ওকে খায় ওকে দিয়ে দেবো, আর ভাতের সাথে ভাতটা এখনো বসাইনি, ভাতটা এই চালটা ভেজানো রয়েছে এই যেখানে, তোমরা জানো তো আমি চালটা ভিজিয়ে রাখি, ওটা এক্ষুনি চোখের নিমেষে ভাতটা হয়ে যাবে, ওর মধ্যে একটা ভাবছি আলু সেদ্ধ দিয়ে দেবো, আমার মেয়ে তবে আগে দিয়ে খেয়ে নেবে, ঘি দিয়ে একটু দিয়ে দেবো, আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে, তারপরে এই পটল চিংড়ি অল্প এক চিটে দেবো ও খেয়ে, ওই অত অল্প ভাত খায়, বেশি তো খায় না, আর কিছু করলাম না, কারণ আমার আর সময় ফুরিয়ে উঠছে না, আর কালকের আর কিছু নেই, ও কালকে সব মোটামুটি যা করেছিলাম কালকেই শেষ হয়ে গেছে, তাই কালকেরও আর কিছু নেই, এইগুলো হলে মোটা ভাতটা বসিয়ে দিয়ে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি ওদিকের কাজ আছে আরও করব, তো দেখি কত দূর কী হয়।
তো বন্ধুরা রান্না হয়ে গেছে, ভাত বসাবো। আর এগুলো এখনো নামাইনি, কারণ আমার বরের তোর একটু গরম খায় সবসময়। আর ডক্টর অবশ্য কাঁপাতে হবে, কারণ ভাতটা বসাবো একধারে। তো মোটামুটি হয়েই গেছে। তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো একদম ফাইনাল, এটা পুরো কমপ্লিট। আর এই যে ভেটকি, তো ছেলেকে এবারে খেতে দেবো। মেয়ে এখনো চান করেনি, মেয়ে চান করতে যাবে। আমি এবার ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা ভাত তো হয়ে গেছে বললাম, যে তোমাদের ভাত হয়ে গেছে, এবার আমি ছেলেকে খেতে দিয়ে দেবো। আর সকালবেলা তোমার চান হয়ে গেছে বলে সকালবেলায় পুজোটা হয়ে গেছে, তোমাদেরকে সেটা বলা হয়নি, পুজো করে নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো, ওই যে দেখো, ফুল দিয়ে পুজো করে নিয়েছি। দাঁড়াও, এই যে দেখো, এই যে পুজো তো হয়ে গেছে। দেখো বন্ধুরা এই দোলনাটা কেমন হয়েছে, দেখো। দেখো পুজো হয়ে গেছে যে আমাদের, তো এবারে ভাতও হয়ে গেছে, পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। আর এবারে মা ছেলেকে, তো বন্ধুরা এবারে আমি ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বাবাই তাকা, হাই বলে দে, হ্যাঁ দিয়ে দিয়েছি খেতে। এই যে আমার ছেলে মেয়ে, তো খাইয়ে দিই। এখনো তো বললাম বাবা আসেনি, দেখা যাক কখন আসে। বলো তো বাবা কিরকম খেতে হয়েছে। আমার খুব ভালো লাগে। আমার কি মাছ ফেভারিট? আমার মাছ ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ। ওই জন্য চিংড়ি মাছ খেয়েছো বাবা? ওর খাওয়া হয়ে গেল বাপা আমার ছেলের, ওর এখনো খাওয়ানো, ও মাখলো সবে, ও হচ্ছে সবে মাখলো। বন্ধুর আমার খাওয়া হয়ে গেছে, দিদি এখন খাচ্ছে। তো খাওয়া হয়ে গেছে আমার ছেলে ছাড়, আর আমার মেয়ে খাচ্ছে। এবারে ওর বাবাকে এখন ফোন করলাম, বললো দেরি হবে আসতে, আমি জন্য ভাত খেয়ে নেবো। এবেলা আর খাবে না ভাত, কেন আর তো দেরি হয়ে গেলে, আর টাইমটা তো অনেক বেলাটা বেলা হয়ে যায় না, সেই জন্য পরে খাবে রাতে, আর আমি খেয়ে নিই ভাত। তারপর আমার আরও কাজ আছে, আমার অনেক জামা কাপড় কাঁচা সব শুকিয়ে গেছে, সেগুলো আবার ভাঁজ করবো। বন্ধুরা তোমাদের সাথে আবার আমার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে সন্ধ্যেবেলা আমি আবার ভিডিও নিয়ে এসে গেছি ভিডিওর সামনে, এখন বাজে 7টা। বললাম না মেয়ে পড়তে যাবে তখন দুপুরবেলা, যে ভাত টাত খেয়ে 4:30টার সময় ও বেরিয়ে গেছে, ওর 4:30টার পরেই বেরিয়েছে, তোমাদের বললাম যে বেরোবে। ওর পড়া অ্যাকচুয়ালি 5টা থেকে, তো বেরিয়ে গেছে। এবারে ছুটি হওয়ার টাইম হয়ে আসছে, ছুটি হওয়ার বলতে এখন 7টা বাজে, ওর 8টায় ছুটি হয়। কিন্তু আমাদের ও অনেকটা দূরে পড়তে যায়, তো তো আমাকে 7:30টায় বেরিয়ে যেতে হয়, কারণ রাস্তায় জ্যাম পড়ে পড়ে, তো তার জন্য আমি 7:30টায় বেরিয়ে যাই। তো সেই জন্য আমি, যে দেখো রেডি হয়েছি, এখনও চুলটা আজরাইনি, চুলটা আজরাবো। তো আমি দেখো সন্ধেও দিয়ে নিয়েছি, ওই যে দেখো ধুনো জ্বলছে, দেখতে পাচ্ছ? দেখো এই যে ধুনো জ্বলছে, দাঁড়াও তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখো, এই যে প্রদীপ জ্বলছে, এই যে প্রদীপ, এই যে প্রদীপ জ্বলছে, এই যে ধুনোও জ্বলছে, ধুনোও দিয়েছি, আর এই যে সন্ধে দিয়ে দিয়েছি। তো এবার আমি বেরোবো, আর ছেলে ঘুমোচ্ছিল, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু বিস্কুট দিয়েছি, খাচ্ছে। ওকে সঙ্গেই নিয়ে যাবো, কারণ কেউ তো নেই, নাহলে ওকে কার কাছে রেখে যাব। তাই ওকে সঙ্গেই নিয়ে যাব, নিয়ে এসে আবার ওকে পড়তে বসাবো, তারপরে ওর দিদিকে নিয়ে এসে ওকে পড়তে বসাবো, তারপর রাতে যা হয় দেখছি, রুটি তো হবে, তার সাথে কি দেখছি কি করা যায়। তো বন্ধুরা আমি এবার মেয়েকে আনতে যাই, রেডি হয়ে গেছি, শুধু জাস্ট চুলটা আজরাবো দিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা মেয়েকে নিয়ে অনেকক্ষণ এসে গেছি, এখন প্রায় 9:30 বাজে। দাঁড়া আমি এটা কথা বলছি, এই যে পাপাই আমাদের হোমওয়ার্ক করলো আঁকা, এই যে এসে আবার হোমওয়ার্ক করলাম, জামা ছাড়ারও আর টাইম পাই না, অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই আমি রাতের খাবারটার জন্য এই যে বিনস আর আলু কুটলাম, আর এই যে আটা নিয়েছি, আর আটা মাখবো, এই যে আর দুটো এঁকে নে, দুটো এঁকে নিয়ে রেখে দে।
আটা নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ যে আটা নিয়েছি। এবার হচ্ছে আটা মাখবো, আর এই যে রুটি আর এই তিনকাল আর আলুর তরকারি করবো। আর সকালে তো দেখলে তোমরা চিংড়ি মাছ আর ভেটকি মাছ করেছিলাম। তো ওর বাবা আসছে, অনেক অবেলায় এসছে, 5টা সাড়ে 5টা বেজে গেছে বলে ওর বাবা না ভাত খায়নি, মনে হয় এসে খাবে। আর যদি ভাত না খায় তাহলে রুটি তরকারি খেয়ে নেবে। এই যে ভাত রয়েছে, ভাত মাছ সবই রয়েছে। তো রাতের খাবার হচ্ছে রুটি আর তরকারি। আমি এবার তরকারিটা করি, করে এবার ছেলে মেয়েকে খেতে দেবো। মেয়ে এসেই আবার হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে, পড়ে টড়ে এসে, আর ছেলে আঁকার হোমওয়ার্ক করছে। আবার কাল সকাল স্কুল আছে, পাঠাতে হবে, তার জন্য আবার ব্যাগ বই গোছা বোছা। আমি তরকারিটা এখন করি। ওই বাবার কাছে যা, ভিডিও করছে। কি রেস করবি, আয় চল, রাত দুপুরে রেস করছি, লাইট অফ করে দি। তুমি ঘুমাও, তুমি ঘুমোচ্ছ। রাত্রির 12টা বাজে, দেখ এই যে রাত্রির 12টা বাজে, ও এখনো শোয়নি, আর ও টিভি দেখছে, খাস কাশি হচ্ছিল, আর পাপাই এখনো শোয়নি। পাপাই যা গাড়ি চালা। কি করবো, দাঁড়া ভিডিওটা এবার করে দিই, এন্ড করে দিই। গুড নাইট বন্ধুরা, আজকে আমি আমার এখানে ব্লগটা শেষ করলাম। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার নতুন যারা এই ভিডিওটা দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।